নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাব সিটং। দার্জিলিংয়ের একটি অত্যন্ত সুন্দর একটি গ্রাম সিটং, সেই সিটংয়ে নিয়ে যাব। আর সিটংয়ের কোন হোমস্টেতে আমরা স্টে করতে চলেছি তার পুরো ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি শিয়ালদা থেকে সেবক পর্যন্ত আমরা কিভাবে এসেছি। আজকে সেবক থেকে আমরা বেরিয়েছি সিটংয়ের উদ্দেশ্যে। আর সেবক থেকে যাত্রা শুরু করে প্রায় এক ঘন্টা আসার পরে আমরা ঢুকছি সিটংয়ের পথে। পাহাড়ি রাস্তা, একেবারে খাড়াই রাস্তায় আমরা ঢুকছি। শুরুতেই দেখে মনে হলো রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। এখন আগে গিয়ে দেখা যাক রাস্তার কন্ডিশনটা কেমন হয়। এখানে দেখছি রাস্তায় খারাপ হয়ে গেছে, তো একটু মেরামতির কাজ হচ্ছে, তো তাই জন্য আমাদেরকে খানিকক্ষণ ওয়েট করতে হবে। এখানে একটা প্রাইভেট গাড়ি। অ্যাকচুয়ালি ড্রাইভাররা, এখানকার পাহাড়ের ড্রাইভার আর সমতলের ড্রাইভার কিন্তু একেবারে আলাদা। তো এটা প্রাইভেট গাড়ি, সমতল থেকে এসছে, তো অনেক কষ্টে উঠতে পারলো। গাড়ির শব্দ আর চাকার কন্ডিশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা খাড়াই রাস্তা ক্রস করে গাড়িটা যাচ্ছে। আর শুরু থেকেই দেখছি সিটংয়ের রাস্তাটা খারাপ, কখন দেখি ভালো রাস্তাটা পাওয়া যায়। তবে বেশ কিছুক্ষণ খারাপ রাস্তাটা দিয়ে পার হওয়ার পর আমাদের সামনে কিন্তু ভেসে উঠলো এক অপরূপ দৃশ্য। দারুণ সুন্দর জায়গার মধ্য দিয়ে আমাদের গাড়িটা যখন ক্রস করছে তখন দারুণ লাগছিল, কিন্তু শাল সেগুন বনের মধ্য দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল আর সূর্যের কিরণ যেন ফেটে পড়ছিল, এই দৃশ্য বলে বোঝানো যাবে না যতক্ষণ না কেউ এখানে এসে জিনিসটা উপলব্ধি করছে। অসাধারণ লাগছিল কিন্তু এই বনের মধ্যে দিয়ে জার্নিটা, দারুণ লাগছিল, দারুণ। শাল সেগুনের বন ফেলে আমরা এখন ঢুকছি সিটং গ্রামের মধ্যে। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা গ্রামের দৃশ্য, চারিদিকে শুধু হোমস্টে আর হোমস্টে। হয়তো সবটাই হোমস্টে না, কোনোটা হয়তো পার্সোনাল বাড়ি, তবে যেটুকু শুনেছি এখানে ম্যাক্সিমাম বাড়িটাই কিন্তু হোমস্টে। সিটংয়ে আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটা আমরা রেফারেন্স পেয়েছি আমাদেরই এক বন্ধুর থেকে। তো এই হোমস্টেটা খুব একটা বেশি পুরানো না, নতুন নতুন হয়েছে, দেখা যাক কেমন হয়। আমরা সিটং হোমস্টে অ্যাভোকাডো অ্যাভোকাডো হোমস্টেতে আমরা চলে এসেছি। এখন বাজে কটা? প্রায় দুটো বাজতে চললো, সাড়ে দশটায় গাড়ি স্টার্ট করেছি এনজেপি থেকে, প্রায় দুটো বেজে গেল আমাদের এখানে পৌঁছাতে। এই আমাদের হোমস্টে। তো এরপরে আমি পরে হোমস্টের ইনসাইড পোর্শনগুলো আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু শেয়ার করব। এই হোমস্টেটা কতটা ভালো, এর প্রস অ্যান্ড কনস আমি আপনাদের সাথে শেয়ার করব পরে। তো এখন ভিতরে যাওয়া যাক।
অ্যাভোকাডো হোমস্টের রুমগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আর রুমে ঢুকতেই প্রথমে একটা 7-5 খাট রাখা আছে, খুব সুন্দরভাবে গোছানো, আর তার সাথে দুটো খুব সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। দুজন অ্যাডাল্ট এখানে আরামে শুতে পারবে। একটা টি টেবিল রাখা আছে, সেটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর পাশে আর একটা খাট, যেটা 7-6 খাট রাখা আছে, এখানেও তিনজন অ্যাডাল্ট আরামে শুতে পারবে। আর এখানেও দুটো খুব সুন্দর ব্ল্যাঙ্কেট রাখা আছে। বাথরুমটা যথেষ্ট যথেষ্ট সুন্দর বাথরুম, সুন্দর কোমোড কোমোড আছে, উপরে গিজার আছে, আর এখানে বেসিন আছে, শাওয়ার টাওয়ার সব কিছু সুন্দর আছে, কোনো অসুবিধা নেই। আমরা দুটো রুম নিয়েছিলাম, এটা আর একটা রুম। এই রুমে ঢুকতেই একটা 7-5 বেড রাখা আছে আর দুটো সিঙ্গেল বেড রাখা আছে। তো এখানে 5 জন অ্যাডাল্ট ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে। এরা হলো আমার ভাইরা ভাইয়ের ছেলে আর মেয়ে, তোজো আর খুশি। এটা অ্যাভোকাডোর লম্বা বারান্দা, এখানেই পরপর 3টে রুম পাশে রয়েছে। আর এটা হলো এখানকার কমন টয়লেট। রুমটা কিন্তু যথেষ্টই সুন্দর, যথেষ্ট ভালো রুম আমাদের, আমরা একেবারে ঠকিনি বলে আমাদের মনে হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা লাঞ্চটা করবো। এবারে লাঞ্চ করবো অ্যাভোকাডো হোমস্টের ডাইনিং প্লেস, ওপেন ডাইনিং প্লেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর সার্ভ করবার জন্য রেডি হচ্ছে। তো আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে নিয়ে আপনাদের সাথে আসছি। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, আরও পরবর্তী আকর্ষণ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এটুকুই।